যে মেয়েটা বিয়ের পর জানতে পারে ছেলেটা যৌনতায় অক্ষম, সে মেয়েটা সেদিন কাউকে বলতে পারে না তার লজ্জার কথা। মানুষটা ভালো, বড় কেয়ারিং, কিন্তু বিয়ের রাতে জানালো মাই কথা লুকিয়ে বিয়ে দিয়েছে। মেয়েটা নীরবে পায়ের নখের রং দেখছিল, বলল, আগে ফোনে বললে না কেন? ছেলেটি মৃদু হেসে বলল, তোমাকে আমার বন্ধু মনে হয়েছিল, ভালো লেগেছিল, অনেকবার বলবো ভেবেছিলাম, বিশ্বাস করো মনে হয়েছিল সারা জীবন দুজনে যৌনতা ছাড়াই বাঁচব। বাঁচা যায় না সন্টাই। সন্টাইয়ের মনে ঝড় উঠেছিল, এটা কি ভালোবাসা? শরীর ছাড়া ভালোবাসা হয়? আগে তো কখনো শোনেনি। সবাই তো ফুলশয্যার পরদিন নতুন বউকে বসিয়ে রসিয়ে রসিয়ে প্রশ্ন করে, কাল রাত কেমন কাটল? না, সন্ডাইকে কেউ প্রশ্ন করেনি, হয়তো সবাই জানত, কেউ হয়তো মুখ টিপে হেসেছে। সন্ডাই দেখল মানুষটা তো মানুষই, অমানুষ নয়, কাজ করতে ভালোবাসে, ছাদ বাগানে গাছে জল দেয়, ফুল ফুটলে পাপড়ি ছুঁয়ে আদর জানায়, প্রতিদিন তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়, কত জায়গার গল্প বলে। আর কিছুদিন পর হঠাৎ করে আনে ট্রেনের টিকিট, আমরা কাশ্মীর যাচ্ছি সন্টাই, খুব খুশি হয় সন্টাই। সেদিন রাতে শাশুড়ি মা ডেকে বসালো কাছে, সন্টাই তুই হয়তো দুঃখ পেয়েছিস আমার কারণে, কিন্তু পারবি না রে আমার ছেলেটাকে ভালোবাসতে। শাশুড়ি মায়ের হাত ধরে সন্টাই বলে, তুমি কিছু ভেবো না মা, আমাদের ডানায় আকাশের ঠিকানা, আমরা উঠতে উঠতেই বাজব দুজনের কবিতায়, আমরা দুজন খুব বন্ধু, ওকে নিয়ে আমি খুব ভালো আছি মা, আমাদের সন্তানের দরকার নেই। এই যে ছাদ বাগানে এত ফুল ওর হাতে ফোটে, ওরাও তো সৃষ্টি মা, কজন পারে ফুল ফোটাতে, প্রকৃত মানুষ কজন? সমাজের সমালোচনার ভিড় থেকে সরে এসে মাটি পৃথিবীর আয়নায় সব যৌনতা ভুলে শরীর তপস্যার মূলে আমরা পূজারি, আমাদের ভালোবাসায় রোজ ওঠে চাঁদ পূর্ণিমা কোজাগরি। হোক না বন্ধন অনন্য অসাধারণ, সবাই কি নিয়ম মাফিক, ও না হয় অন্য প্রেম, আমি পূজারিণী। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।